যেহেতু কোনো পালা দেয় নাই তাহলে বেশি কথা বলার আর দরকার নাই। এখন আমি একটা গান একটু বেশি গাইছি কি আমার এই দাদা ভাই আসছে আর বলতেছে, যখন দুইটা গান গাইছি দুইটা গান গাওয়ার পরে বলতেছে কয় লাল গামছা কি নিয়া, এটা তো আপনার অ্যালবামের গান, এই গানটা বোন একটু শোনাইতে হবে। কিন্তু গানটা আমি পুরোটা জানি না, পুরোটা বলিও নাই, যতটুক সম্ভব আমি ঠিক ততটুক ওনাদের মানে অনুরোধটা রাখার জন্য আমি ততটুক গায়া দিছি। এখন তিনটা গান একটু হয়ে গেল না, তিনটা গান বেশি গাইছি, এর জন্য আমারা বলতেছে আমি নাকি সুস্থ হয়ে গেছি, আর কত কি ফল দিব তো দিত না, মানে খুব একটা কেমন কেমন জানি ভাব দেখাইত। বিষয় হইল আমি যে অসুস্থ, আমার শরীরটা বেশি ভালো না, অনেক দিন যাবত প্রতিদিন গান করতেছি। গতকালকে ভালোবাসা দিবস গেছে, ভালোবাসা দিবসে অনেকেই বায়না করতে চাইছে, আমি বলছি ভাই সম্ভব না। অনেক দিনে জানুয়ারির থেকে ডিসেম্বরের থেকে গান প্রতিদিন গাইতেছি, আমি বলছি আজকের দিনটা আমি একটু রেস্টে থাকবো, আজকে কোনো বায়না নিব না। তারপরেও বিজয় দেওয়ান আমার ছাড়ে নাই, বিজয় দেওয়ানের চ্যানেলে আমার 2-3টা গান গাইতে হয়েছে। একটা শিল্পী যদি রিকোয়েস্ট করে তার রিকোয়েস্টটা রাখতে হয়, এই রিকোয়েস্টের খাতিরে আমি কালকে 3টা গান গিয়ে গাই আসছি। আসার পরে জহির আমাকে বলতেছে আপা আপনার কি গান আছে, আমি বলছি না। বিকালবেলা ফোন দিছে আপা আপনার গলাটা কেমন কেমন জানি লাগে, তা আমি বলছি ভাই আমার শরীরটা বেশি ভালো না, আপা আপনার জন্য ফল নিয়ে আসবো নি। আমি আচ্ছা ঠিক আছে, মানে আমার লেগা ফল নিয়ে আইব এই কথাটা কিন্তু আমি ইচ্ছা করে কই নাই ওরে, যে আমার লেগা তুই ফল নিয়ে আসিস, আমার জন্য ফল নিজে ইচ্ছা করে নিয়ে আই, এটা আবার কইতাছে খাওয়াই আর খোটাতেস ভাই খুব খারাপ, খাওয়াই খোটা দিলে তো। যাক অনেক সুন্দর কথা বলছে, আরে হিরো আলম গাক নাইলে জিরো আলম গাক, আমগো গান আমরা গাবো, কি বলেন? একজনের সোনার চেন দেখা যদি নিজের গলার কাইতন ছিড়ালাই, এটা তো কেমন জানি বিষয় না। হিরো আলম যদি গাইতে পারে তার মতো সে গাক, সমস্যা কি? খারাপ জিনিসও ভাইরাল হয়ে যায়, তো হিরো আলম যদি গাইতে পারে তার মতো গাক, তারও তো ভক্ত আছে, আছে না? তার মতো শ্রোতা যেগুলো তার গান শুনে। আর আমাদের ভক্ত যারা তারা তো আমাকে গানেই শোনে। আর হিরো আলমের খুব ফ্রেন্ড, ভালো একটা ফ্রেন্ড, ও আমি জানি, হ্যাঁ ভক্ত। কারণ হিরো আলম কোন কোন গান গাইছে এটা সব খবর হয় রাখে, তাহলে এটা কি যাই সেই ভক্ত হইতে পারে? আমি যদি কারো ভক্ত না হই তাহলে সে কি গান গাইলো না গাইলো এটা তো আমি জানতাম না, তাহলে ও কত বড় ফ্রেন্ড, এর জন্য সে কি গান গায়, কি করে, কই দাঁড়ায়, কি কখন কি হয় এটা সব খবর রাখি। একটা গান গাই, যেহেতু আজকে দরবারের অনুষ্ঠান আর এই ইসলাম প্রচার, আমার খাজা বাবা যদি ভারতবর্ষে না আসতেন তাহলে ইসলাম প্রচার হইতো না। আমার খাজা বাবার দরবারে আজকের যে পীর সাহেব গদিনিশিন পীর সাহেব আর আমার আমির ভান্ডারী ভাই এবং আমার বাবা হজরত আলী সরকার, তিনি একজন বাউল শিল্পী, তারা একসাথে আজমির শরীফে গিয়েছেন, সেখানে ছিলেন, এবং আজকে আসলাম এখানে দরবারে। তা আমি খাজা বাবার নামে প্রথম একটি গান করি, তারপর চেষ্টা করবো আরও 2টি গান। আমি আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দিওয়ানা, ও আমি খাজা বাবার দিওয়ানা। আমি আজমিরকে দেখি মদিনা মদিনা, আজমিরকে দেখি মদিনা, আমি খাজা বাবার দিওয়ানা, ও আমি নাজিমউদ্দিন শাহর দিওয়ানা। Let's go! खाजा बाबार दीवाना, ओ आमी खाजा बाबार दीवाना। I'm not the one.